দক্ষিণ ভারত সহ সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন মাগাধীরা খ্যাত অভিনেত্রী কাজল আগরওয়াল। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। এছাড়া ঠুপাক্কি ডার্লিং, মিস্টার পারফেক্ট, বিজনেসম্যানের মতো সফল ছবির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে। অ্যাকশনধর্মী সিনেমা লাকের মাধ্যমে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের। তার অভিনীত ব্যবসা সফল সিনেমার মধ্যে গব্বর সিং অন্যতম। ২০০৫ অভিজিৎ সাওয়ানের লাভজমে গানের মডেল হিসেবে প্রথম নজর কাড়েন তামান্না ভাটিয়া। বর্তমানে বাহুবলী দ্য বিগিনিং এর মতো ব্যবসা সফল ছবির মাধ্যমে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের প্রথম সারির নায়িকাদের তালিকায়। তেলুগু ও তামিল ছবির একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং মডেল সামান্থা রুথ প্রভু ইয়ে মায়া চেসাভে ছবির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার অর্জন করেন। বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের ক্যারিয়ারের 90% ছবি সুপারহিট নয়তো ব্লকবাস্টার হিট করেছে। ২০০৬ সালে তেলুগু চলচ্চিত্র দেবদাসুয়ে অভিনয়ের জন্য তিনি সেরা নবাগত মহিলা বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন।